অনেক সময় অনেক শিশু আছে যে সময় মতো টিকাটা নিতে পারে না। সেই ক্ষেত্রে সিডিসির গাইডলাইন রয়েছে যে যারা প্রাপ্তবয়স্ক বা বয়োজ্যেষ্ঠ আছে তাদেরও কিছু গাইডলাইন রয়েছে, যারা কিছু টিকা মিস করলে সেটা পরবর্তী নিতে পারেন। 18-এর ঊর্ধ্বে তাদের ক্ষেত্রে প্রতি বাৎসরিক চিকিৎসা হিসেবে ফ্লু ভ্যাকসিনটা নেওয়া উচিত, এবং যারা 50-এর ঊর্ধ্বে তাদের অন্তত একটা শিঙ্গলস ভ্যাকসিন নেওয়া উচিত এবং নিউমোকককাল একটা ভ্যাকসিন নেওয়া উচিত। 65-এর ঊর্ধ্বে যারা বয়স্ক তাদের ক্ষেত্রে একটা ডোজ টি ড্যাব, যেটা টিটনাস ডিপথেরিয়া পারটুসিস, সেটা একটা ডোজ নেওয়া উচিত। আমরা জানি যে ক্যান্সার সব ক্যান্সার প্রতিরোধ করা যায় না, তার মধ্যে একটা আছে যেটা টিকা দিয়ে আমরা প্রতিরোধ করতে পারি, কোলন ক্যান্সার এবং জরায়ুর মুখের ক্যান্সার, সেটা HPV নামে, যেটা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দিয়ে হয়। সেই ভ্যাকসিনটা সঠিক সময় গ্রহণ করলে সেটা প্রিভেন্ট করা সম্ভব। 50-এর ঊর্ধ্বে সকলেরই অন্তত একবার কোলোনোস্কোপি করা উচিত। এইটা হচ্ছে আপনার পায়ুপথে বা আমাদের নাড়িভুঁড়িতে যে ক্যান্সার হয় সেটা থেকে প্রিভেন্ট করা সম্ভব। মহিলাদের ক্ষেত্রে আরও দুইটি ক্যান্সার প্রিভেন্ট করা সম্ভব, তা হচ্ছে একটি হচ্ছে ব্রেস্ট ক্যান্সার ম্যামোগ্রামের মাধ্যমে, এবং আরেকটা হচ্ছে জরায়ুর ক্যান্সার বা জরায়ুর মুখের ক্যান্সার প্যাপস্মিয়ারের মাধ্যমে।